তাহলে এখন থাকছে কাজ বন্ধ রয়েছে বলিউডে, খুব শীঘ্রই বাহরাইনে ফিরে যাচ্ছেন জ্যাকলিন। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ অনেকগুলো কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, নিজের ক্যারিয়ার গুছিয়ে নিয়েছেন বলিউডে। বলিউডে একটি শক্ত জায়গা করে নিয়েছেন জ্যাকলিন। জ্যাকলিন বলতেই সকলে ফিদা হয়ে যেতে পারে তার রূপের গুণে। 2020 সালের শেষ থেকে চলতি বছরের শুরু পর্যন্ত একাধিক ছবির শুটিং এর কাজে ব্যস্ত ছিলেন জ্যাকলিন। তালিকায় রয়েছে ভূত পুলিশ, সার্কাস এবং বচ্চন পান্ডের মতো ছবি। তিনি অক্ষয় কুমারের এবং নুসরাত ভারতের সঙ্গে রাম সেতু ছবির শুটিং ও করেছেন, যেখানে প্রাক্তন এবং কিছু ক্রু সদস্য করোনায় আক্রান্ত হন। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতো জ্যাকলিনের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে করোনা ভাইরাস। জ্যাকলিনের কথায় আমি মনে করি 2020 সাল ভাইরাসের প্রাদুর্ভাব সবাইকে হতবাক করেছিল। এই সময়টিতে যখন আমরা দ্বিতীয় তরঙ্গের জন্য প্রস্তুত ছিলাম, বিপদগ্রস্তদের সক্রিয়ভাবে সহায়তা করার জন্য প্রচুর মানুষ বেরিয়ে আসেন। অভিনেত্রী এখন একেবারে তার নতুন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। ছবির শুটিং বন্ধ থাকায় এখন অভিনেত্রী এই করোনা ভাইরাসের জোরে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর সেবায় নিজেকে নিযুক্ত করেছেন, বিভিন্ন ভাবে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে অভিনেত্রী এখন সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করলেও বাহরাইনে ফিরে গিয়ে মেন নিরাপত্তার চিন্তায় উদ্বিগ্ন হচ্ছেন অভিনেত্রীর বাবা মা। তিনি জানান, শ্রীলঙ্কা থাকা আমার বন্ধুরা এবং বাহরাইনে থাকা আমার বাবা মা ভারতের পরিস্থিতির খবর দেখে আতঙ্কিত হচ্ছেন। আমার বাবা মা মরিয়া ভাবে চান যে আমি বাহরাইনে তাদের সঙ্গে থাকি, এমনকি আমার কাকা এবং কাকাতো ভাইরা তাদের সঙ্গে শ্রীলঙ্কায় গিয়ে আমাকে থাকতে বলছেন। এই অবস্থাতে অভিনেত্রী বাহরাইনে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে, কিন্তু আসলেই তিনি সেখানে যাবেন নাকি ভারতেই থেকে যাবেন, অসহায়দের সাহায্যে এগিয়ে আসবেন, সেটাই এখন দেখার পালা। কারণ বলিউডের অনেকেই কিন্তু অসহায়দের পাশে এসে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে জ্যাকলিনও কোনো অংশে পিছিয়ে রবেন কিনা সেটাই এবার দেখার পালা সকল ভক্তদের। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কাজ বন্ধ এবার বলিউডে এবং খুব শীঘ্রই বাহরাইনে ফিরে যাচ্ছেন জ্যাকলিন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।